দেশে যান, কুমিল্লা দেশের মধ্যে বেতনও বেশি, আপনার সব দিক দিয়ে সুবিধা। আর যদি আপনি ওই পাবনা দেশে যান, পাবনা দেশের মধ্যে বেতন কম, বুঝছেন? চারিদিকে খালি দ্বীপ, পানি আর পানি, ওই দেশে আবার শীত বেশি। শীতের দেশে আমি যাইতাম না। আপনারা তাহলে আমি সুন্দর এই পাসপোর্টটা করে দিই, আপনি এই কুমিল্লা দেশে চলে যান। আচ্ছা ঠিক আছে। আবার ওখান থেকে যদি আপনি মনে করেন যে এই পাসপোর্টটা পরিবর্তন করে আপনি আবার নোয়াখালী দেশে যাবেন, সেই দেশ গেলে মনে করেন পুরো টাকা আপনার পুরো ডলার আর ডলার কামাবেন খালি। ভাই আপনার ঠান্ডার কথা হইন না, আমার এখন এসিআই তো ধরছিল। আরে না, এইসব চিন্তা করেন না আপনি। আপা শুনেন, আপনার যদি আর কোনো বান্ধবী থেকে থাকে আপনি এই আমার লগত যোগাযোগ দিবেন, ওই সব বান্ধবীও দেখবেন আমার কাছে কোন কোন দেশের ভিসা আছে। মনে করেন টাঙ্গাইল দেশের ভিসা, তারপরে এই পাবনা দেশের ভিসা, এই সিরাজগঞ্জ দেশের ভিসা, চিটাং দেশের ভিসা, এই সিলেট দেশের ভিসা, আরো কমও নয়। আপনার কথা হই না, আমি চান্দের দেশে গেছি গা, মেলা ভিসা আছে। আমার আপা জানেন ওই যে রংপুর দেশটা আছে না, এই দেশ আমরা যাইয়েন না। এই দেশের মানুষ মনে করেন সব ফকির, পরে মনে করেন বিভিন্ন দেশে যায় কাজকর্ম করে। আচ্ছা ঠিক আছে। বিমান ভাড়া তেমন লাগতো না সব দেশে গেলে। মনে করেন আপনি যে কুমিল্লা দেশে যাবেন, আমি মনে করেন যে এয়ারপোর্ট থেকে উঠলে মাত্র আপনার 7-9 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে। মনে করেন বিমানের ভাড়া তো দিবেনি, ভাড়া তো কমই তো না। কিন্তু আমার যে দেশে পাঠান ঠিক আছে, হ্যাঁ আমি রংপুর, নোয়াখালী, কুমিল্লা, দিনাজপুর, বড়াইপাড়া, তরাইপাড়া, হেন তেন এটি জানি না, কিন্তু না আমার ভালো একটা দেখাই দিয়ে। এই তো আপা, এতক্ষণ আপনি আসল কথা কইছেন, বিমানের ভাড়া তো আর কম দিতেন না, যেই দেশে একটু দূর বেশি ওই দেশে আপনি বিমান তো পান। আচ্ছা ঠিক আছে। এই যে বিদা যাওয়া লেগে না কি সুন্দর হাইজা হয়ে যাইছি, আর আপনি যদি গাড়িতে কিছু চুরি হয়ে যায় না, আমার এই হাতটা লুকিয়ে রাখছিলাম। সামনে মনে করেন এখন তো সন্ধ্যা গেছে না, এখন তো রাইতে দেখেছে। শোনেন রাইতে দেখেছে তাই না, এইটা হচ্ছে আমার একটা বন্ধুর বাসা, বুঝছেন? বিভিন্ন পাসপোর্ট, ভিসা সবকিছু এর মধ্যে থাকে, বুঝছেন? ওই যে আমার বন্ধুটা, বন্ধুটা অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি লন। বন্ধুটা কিন্তু হিন্দু, আরে নমস্কার দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওরে হরিবাল, হরিবাল, আরে হরিবাল, তুমি নমস্কার। নমস্কার, কেমন আছো? এই তো ভালো, তোমরা কেমন আছো? এইটা কে না? এইটা মানে আমার বউ। এটা কেমন কথা কইলেন আপনি? আমি আপনার বউ। আমার বন্ধু এর কাছে পরিচিত, লজ্জা কিসের? নতুন বিয়ে করছি তো, তাহলে আচ্ছা আচ্ছা। আবার দাওয়াতটাও দেই নাই, লজ্জা হয়ে গেছে। তাই কি কয়দিন থাকবি নাকি? না এই আজকে রাত্রেই থাকবো। আচ্ছা, একটা রুম তো খালি আছে আমাকে, তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তো তেস লাগাই তো। আপনি হলো অন্য বেটা মানুষ, আমি আপনার জামাই কাপড় জামাই কিনে এই শহরের ব্যাপার নাইলে থাকবার দিত না, বন্ধু সিতে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, জামাই মুকুলে আলাদা একটা সিস্টেম আছে। আচ্ছা ঠিক আছে, চল আড্ডা মাপা। আমার তো রুম আছে, সমস্যা নেই, তোমরা থাকো এই রুমে, ঠিক আছে? আচ্ছা তাই আমি গেলাম। তুমি বসো, আপা বসেন বসেন, আপা বসেন। দেখছেন বিপদটাকে কেমন রক্ষা পাই। কিন্তু শুনেন কি, রুম তো একটা কইলো, তাহলে আমি নাহলে এই রুমে ঘুমামু, আপনি ঘুমাইবেন কই? কে, তুই তো না ঘুমাবো?
আমি আপনার লগে ঘুমাবো কেন? বুঝে না রে, বুঝে না, শোনো তুমি, হে গেরামতে এত দূরে, এই 72 মাইল দূরে পঁচাশ টাকা শহরের মধ্যে আমার লগে 1 লাখ, তা আজকে রাইতে তুমি আমার লগে কাটালে সমস্যা কি? রাস্তার মধ্যে আমার কোনো খারাপই দেখছ তাই না? আমি একটা মেয়ে মানুষ, আপনি আরো ছেলে মানুষ, আমার লগে ঘুমাবেন কেন? আরে শোনো, আমার তুমি বিশ্বাস করতে পারো, শোনো সব মৌমাছি কি চোখ কামড় দেয় তাই না? মনে করো আমি তোমার একটা সুরক্ষা এলাকা, তোমার কেন একলা সমস্যা শহরের ব্যাপার, অনেক সময় বিভিন্ন অঘটন ঘটে যায়, এদিন আমি তোমার পাশে থাকলে সুবিধা হয়, বুঝছো? আমার নে পানি খাবো। আরে পানি তো খাইবই, পানি তোমার খাবো, এই যে আমি আছি, তোমার কথা তুমি কিভাবে বিদেশ যাইবা এই চিন্তা আছে তোমার? তোমার আমি সুন্দর একটা দেশে পাঠাই দিব, তুমি তো কইতে থাকবার কো কুমিল্লা দেশ হবে বাবা, কো এই যে সিরাজগঞ্জ দেশ হবে বাবা, কিন্তু রংপুর দেশ হবে বাবা। আপনি এখন আমারে নোয়াখালী দেশে পাঠায় দিন, সমস্যা নাই, কিন্তু আমরা শুয়ে থাকি, সকালবেলা উঠে কিন্তু পেলাম দত যাব। চিন্তা করো এখনো ওখানে ঘুমাই মুখে একটু আলাপচারিতা করি, কোন দেশের মধ্যে কি সই ভাইব। আর যদি তোমার যে পাসপোর্টটা দিব, এই পাসপোর্টটা কি তোমার ওই বাবাকে মৃত দিব না জীবিত? আমার বাপের মরছে নাকি? আপনি আমার বাপের নাম মৃত, আপনার বাপের নাম মরছে, আপনার বাপের নাম না আমার বাপের নাম বসাই দেন, ঠিক আছে? আমি এত নাম মেরে কিছু কই নাই, আপনি আমার আবার চলে ধরেন। এইটা কি করছো তোমার হাতটা তো সুন্দর, কত কই বলি এই দেখেন, আর চুরা লোক দেখেন, আমি এতক্ষণ লুকায় রাখছিলাম, পরে এদিকে এসে বাইর করছি, আপনার মতলব ভালো না, আমি আমার লুকায় নেই। আপনি আমার পিতা জগত করলে এখন আপনি আমার সাথে সকাল হোক পর তোমার বিদেশ পাঠা দেবো, আমি বিদেশে যাবো না, আমি কালকে সকালে বাড়ি চলে যাবো।